তো আমি তো চাই সিনিয়রদের সাথে কাজ করতে আমি সবসময় ম্যাঙ্গে চিপা থাকতাম তো আমার কাছে আসলে একা থাকতে আরো বোরিং লাগে আমার কাছে মনে খেলা হবে তো সবাই মিলে খেলা হবে ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশ ভারত পাকিস্তান সো খেলা না হলে একা মাঠে গোল কোনো মজা নেই বড় প্রোডাকশনের ছবি এসেছিল আমাকে ছবিটা করার জন্য অনেক রিকোয়েস্ট করছিল আমার তার সাথে কথায় ম্যাচ করে নি আমি ছবিটা ছেড়ে চলে আসছিলাম টাকা ইজ নট ম্যান্ডেটরি ছবি ছবিটা রিলিজ হয়েছিল ছবিটা ফ্লপ হয়েছিল বাট আমি করলে হয়তো ছবিটা হিট হতে পারতো বাট আমি আসলে অনেক করি মানে আমার যেটা মনে হবে না না এই ইন্ডাস্ট্রিতে রেগুলারলি একটা ছবিতে কিছু হবে না আমি বাপি বছরে দুইটা ছবি রিলিজ করলাম আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রির প্রতি মাসে দুটো করে ছবি হবে লাস্ট জেনারেশনের মধ্যে আমি সবচেয়ে বেশি মানে প্রফেশনাল প্রডিউসারদেরকে পেয়েছি তারা এখন কাজ করছে না আমি সবচেয়ে বেশি বড় বড় যারা মানে আইডল আইটিস আর্টিস্ট যারা আইকন আর্টিস্ট তাদেরকে পেয়েছি এখন তারা কাজ করছেন তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে হবে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে ম্যাডামকে বের করে নিয়ে আসতে হবে আমার সাথে সাকিব ভাইয়ের ঈদের সময় তিনটি ছবি রিলিজ হয়েছে একটি হচ্ছে কেয়ার একটি হচ্ছে হানিমোন একটি হচ্ছে সাকিব ভাই হিরো তো সুপারস্টার আর একটি অনন্ত ভাইয়ের কিছু একটা ছবি রিলিজ হয়েছিল সো সেই ক্ষেত্রে বলবো যে সাকিব ভাইয়ের সাথে আমার রেগুলার ছবি রিলিজ হয়েছে এটা আমার কাছে এক্সেপশন না দু হাজার তেরোতে আমার ছবি রিলিজ হয়েছে কিফেন দেখাইলাম ইনোভেশন দেখাইলাম সো আমি তো চাই সিনিয়র দের সাথে কাজ করতে আমি সবসময় মাইন্ডে চিপা থাকতাম সো আমার কাছে আসলে একা থাকতে আর বোরিং লাগে আমার কাছে মনে খেলা হবে তো সবাই মিলে খেলা হবে ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশ ভারত পাকিস্তান সো এরকম খেলা না হলে একা মাঠে গোল দিয়ে কোনো মজা নেই লাইক আমি একটা ছবি ছাড়বো অনেক প্রফিট আমার কাছে মনে আছে আমি একটি বড় প্রোডাকশনের ছবি এসেছিল আমাকে ছবিটা করার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম আমার তার সাথে কথায় ম্যাচ করে নি আমি ছবিটা ছেড়ে চলে আসছিলাম টাকা ইজ নট ম্যান্ডেটরি ছবি ছবিটা রিলিজ হয়েছিল বাট আমি করলে হয়তো ছবিটা হিট হতে আমি পারত করি না আমি সেটা করি না আমি না খেয়ে থাকবো কিন্তু ছোট হতে পারবো না হিরো তো আসলে একটা বড় ব্যাপার হিরোইজম ব্যাপারটাকে সবসময় আসলে বিলং করতে চাই যে মানুষ গালি দিয়ে যাবে যদি অন্যায় হয় অন্যায়টা কখন আমি অন্যায় প্রতিবাদ করতে শিখছি সবসময় ছবি যদি সব ছবি হিট হয় লাইক তাহলে মতো হলগুলো বন্ধ হচ্ছে কেন হিট হলে তো আমার আমার হল মালিক টাকা পাবে আমার হল মালিক টাকা পেলে আমার টাকা টাকা পাবে আমার আবার প্রোডাকশনে আসবে তাহলে প্রোডাকশনগুলো বন্ধ হচ্ছে কেন ধরুন একটা হাওয়া একটা ছবি রিলিজ হয়েছে ছবি হিট হয়েছে সুপার হিট হয়েছে শেষ কি হয়েছে আবার একটা প্রমাণ কি হয়েছে আমার এফডিসিতে ছয়শো মানুষ থেকে দুই মানুষ কাজ করে ওই লোকগুলার কি হয়েছে ওই লোকগুলা কি পরের প্রোডাকশনটা শুরু করছে মানে একটা একটা ইন্ডাস্ট্রি চলতে কি মাত্র বছর একটা ছবি হিট হইলেই হবে যে যে যখন ট্রেন্ড হয় সে ওখানে লাফায় লাইক আমাদের না আমি দুইভাবেই বলছি ট্রেন্ড এখন এক একজন এক এক ট্রেন্ডে মুভ করে সো আমার কথা হচ্ছে যে সবার সাথে হায়ালো আছে কম বেশি সবাইকে সম্মান করি ওই জায়গা থেকেই হায়ালো আছে নট ব্যাড আমি আমার জায়গায় বলবো যদি আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই যাব কারণ আমি আসলে যেতেই চাই লাইক আমাকে শানে দাওয়াত দিয়েছিল যমুনাতে আমার মা একটু শিখছিল বাট আমি যাইনি আমাকে যখন আমাকে সিয়ামে দাওয়াত দিয়েছিল সিয়াম ভাই তখন আমি যেতেছি বাট আমি এর আগে ছবিটি দেখে ফেলেছি আমি শুক্রবারই ছবিটি দেখে ফেলেছি অনন্ত ভাই আমাকে দাওয়াত দিয়েছে আরেক ঘটনা না অনন্ত ভাই আমাকে দাওয়াত দিয়েছে আমি ছিলাম না দেশে দেশে থাকলে আমি অবশ্যই যেতাম আজকে আমরা আশা জাগিয়েছি হাওয়ার উপর পরানের উপর যে আমাদের এইরকম কন্টেন্ট লাগবে আমাদের এইরকম যদি কন্টেন্ট আসে আমাদের শ্বশুরের জিন্দাবাদ ট্যুরের মতো যদি কন্টেন্ট আসে তাহলে এই ইন্ডাস্ট্রিতে রেগুলারলি একটা ছবিতে কিছু হবে না আমি বাপ্পি বছরে দুইটা ছবি রিলিজ করলাম আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রির প্রতি মাসে দুইটা করে হিট ছবি লাগবে দুঃখজনক একটা কথা শেয়ারই করতে চাই প্লিজ না হলে আসলে খারাপ দেখা যাবে মানে কমার্শিয়াল ছবি মাসালা ছবিটাকে সবসময় মানে এই জায়গাটা মানে তুমি যাদের কথা বলবা বা এই সেক্টরটা অলওয়েজ মানে ছোট করে দেখে কারা মানে একটা ফেসবুকবাসী যার তারা সবাই এই জিনিসটার সাথেই আসলে আমার একটি অভিমান মানে সবাই এক হয়ে দেখা উচিত আর কি সব কিছুকে সব প্রোডাকশনটাকে এক একভাবে ভাবা উচিত লাইক ইন্ডাস্ট্রি কিন্তু দুই মানে যদি তোমরা ডিফারেন্ট করে দাও আমি ডিফারেন্ট আসলেই করতে চাই না আমি দুইটাকে সেম রাখতে চাই আমার কাছে দুইটাই সেম কারণ দুইটাই কমার্শিয়াল কমার্শিয়াল যাচ্ছে কমার্শিয়াল হলে টাকা দিয়ে হলে যে ছবিটি রিলিজ হবে সেটাই কমার্শিয়াল ছবি আমার কিন্তু আমার কিন্তু এই ধারাবাহিকতা থাকতে হবে আমাকে নিয়ে দরকার নাই বাপি ছবি চলে না বাপি কিনেন না বের করেন যে প্রবলেমটা কোথায় আমাদের আমাদের এক ছবি দিয়ে কি সারা বছর চলতে হবে নট লাইক দ্যাট আমাদের প্রতি বছর ছবি লাগবে প্রতি মাসে দুইটি করে ছবি হলে আমাদের ইন্ডাস্ট্রি আবার আগে জায়গায় পৌঁছাবে তেরোশো হল ছিল আমি এসে চারশো তিনশোটা স্টেশন পেয়েছি অ্যাজ এ এক্সাম্পল অফ মাই ফিল্ম ইন্ডাস্ট্রি মাই ফিল্ম ইন্ডাস্ট্রি শশু জি আমি বলবো যদি ফেসবুকটা আমার যেই মানে আমার কিন্তু সিনেপ্লেক্সে খুব ভালো যায়নি শ্বশুর বেজিন্দাবাদ টু কিন্তু সেটি কিন্তু একশোটা হল স্টেশন ঘুরছে এবং প্রত্যেক জায়গায় আমার মনে আছে স্বপ্নীল টপিক যে সিক্স উইক মানে ছয় নাম্বার উইকে যে দেড় মাস পরে যে হাউসফুল দিল ঠিক আছে আমি জানি যেটা এবং ওইটা নিয়ে অলরেডি কভারও করছে যে আমরা প্রথম দিনই টাকা ফেরত পেয়ে গেছি হল তো আর বসে নাই হল তো আসলে অডিয়েন্স চায় হল কী চায় সিটগুলো ভরুক সিটগুলো বসে বসে কী চায় আমাকে আসেন আমার উপরে বসেন কেন চাচ্ছে না এলে ভাই আমি ময়রা যাব কারণ আমার খাবার দেন রাইট চেয়ার তো খাবার চাচ্ছে এখন আমি একটা ছবি দিয়েই বললাম আমি ইন্ডাস্ট্রি ঘুরে পরের ছবিটা নিয়ে আসেন পরের ছবিটা হিট নিয়ে আসেন পরের ছবিটা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসেন দ্যাট ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ইনভেস্টরদেরকে কাছে আসতে হবে আমাদের কর্পোরেট লেভেলটাকে ফুল লেনথে কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করতে হবে লাস্ট জেনারেশনের মধ্যে আমি সবচেয়ে বেশি মানে প্রফেশনাল প্রডিউসারদেরকে পেয়েছি তারা এখন কাজ করছে না আমি সবচেয়ে বেশি বড় বড় যারা মানে আইডল আর্টিস্ট আর্টিস্ট যারা আইকন আর্টিস্ট তাদেরকে পেয়েছে এখন তারা কাজ করছেন তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে হবে তাদেরকে বের করে আসতে হবে ববিতা ম্যাডামকে বের করে নিয়ে আসতে হবে সোহেল রানাকে বের করে আসতে হবে আমাদের চম্পা আপুকে বের করে নিয়ে আসতে তাদের উপর দিয়ে এক্সপ্লেন করতে হবে কারণ তাদের তো একটা টার্গেট অডিয়েন্স রেডি করা সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে মানে আমাদের দেশে হচ্ছে বড় ইন্ডাস্ট্রি সো যত জায়গায় কাজ হোক না কেন সিনেমা নিয়ে মানুষ লাভালাভি করে ইটস এ ভেরি গুড সাইন এটা যাই করুক না কেন ঘটনা হচ্ছে এখনকার সিস্টেম হচ্ছে খুব তাড়াতাড়ি ভাইরাল হয় তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায় সো তারা চিন্তা করতে যে আজকে একটা ইস্যু ক্রিয়েট করবো আগামীকালকে হয়তো বা এটাকে মানুষ ভুলে যাবে নতুন কিছু ক্রিয়েট করবো হয়তো এটার জন্য এই কাজটা করতে পারে বা ফেসবুকে টোয়েন্টি ফোর আওয়ার্স কমার্শিয়াল আর্টিস্টদেরকে মানে যারা ডান্স ফাইট এই টাইপের কাজ করে তাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার্স গালাজ করা হয় একটা গ্রুপ এই জিনিসটার সাথে আসলে আমি নিতে পারছিলাম না কোনো একটা সময় কারণ আমি তো কষ্ট করছি আমি আজকে এতদিন ধরে কাজ করছি এই ইন্ডাস্ট্রি তো আমি কম দিচ্ছি না আর এই ইন্ডাস্ট্রিতে আমার পেছনে একশো কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে ম্যাক্স আমি তো ইন্ডাস্ট্রি কম দিচ্ছি না বাট ফেসবুকের একটা গ্রুপ যে গ্রুপটা টোয়েন্টি ফোর আওয়ার্স গালি দিচ্ছে বিকজ ও তারা তাদের সিনেমা তাদের যেই ট্র্যাকটা তাদের সিনেমাটাকে পছন্দ করছে বা কোনো একটা হিরোর গ্রুপ গালে দিচ্ছে কোনো একটা হিরোইনের গ্রুপ গালি দিচ্ছে এই জিনিসগুলো কোনো একটা আমি নিতে পারছিলাম না এইভাবে কাজ করলে আমার বাবা মাও চায় না কারণ তারা আসলেই না স্টিল নাও তার আমি ওপেন বলতেছি তারা চায় না আমি কাজ করি আর্টিস্ট আমাদের আসলে দেখলেই ভিসা হয়ে যায় সো আমার পাঁচ বছরের ভিসা আছে সো সেই ক্ষেত্রে আমার গ্রিন কার্ডের জন্য ওখানে বসে থাকার কোনো কারণ আমি দেখি না কারণ হচ্ছে আমি তো বিজনেস করলে বাংলাদেশেই করতে পারি এটা ভাইয়ার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি সাকিব ভাই নিয়ে কোনো কনভারসেশন করতে চাই না আই এম সো সরি আমার আমার কাজের মধ্যে আমি সাকিব ভাই কোনোদিন ছিল না ওনার কাজে আমি কেন ঢুকবো ভাই সিম্পল হিসেব উনি নাই বিদায় বেরিয়ে আসছে নট লাইক দ্যাট তারকারা আসলে এক্সপ্লোর হবে এটা যে কোনো সময় করবে লাইক যখন দু সালে সাকিব ভাই পাইপ লাইনে ছিল উনি একাই ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছিলো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সো আমি তখন এসছি না তখন আমিও বেরিয়ে এসেছি রাইট আমি যখন বেরিয়ে এসেছি একটা না দুই ষোলো পর্যন্ত আমি তিরিশটার ছবি রিলিজ দিয়েছি সো তার ওকে সবসময় এক্সপ্লোর করবে আজও একটি ইন্ডাস্ট্রি বাট আমি পার্শ্ববর্তী কয়েকটা ইন্ডাস্ট্রি ঘুরে দেখলাম এই গত এক মাসের মধ্যে কি সম্মান করে তারা মানে সে অনেক ভালো হিট ছবি দিচ্ছে না বাট সে সিনিয়র মানে আমি নাম প্রকাশ করব না কারো মানে ইন্ডাস্ট্রি বিলং করে বাট সে সিনিয়র সে এখন খুব ভালো কাজ করছে না বাট তাকে আস এসেও সিন যারা জুনিয়ররা কাজ করছে তারা যেই পরিমাণ সম্মান করছিল এতে মনে হয়েছিল যে মানে আমাদের দেশে আসলে সম্মান জিনিসটাই নেই এটা মনে হয়েছিল